হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তৈরি করব ইংলিশ স্টাইল ফিশ কারি। ওরা কিভাবে ফিশটা খেয়ে থাকে, আমাদের মতো করে খায় না। সো আমি প্রথমে 2 পিস কট ফিশ নিয়েছি, আর দিয়ে দিচ্ছি লেমন জুস। আর দিয়ে দিচ্ছি সয়া সস। আর দিয়ে দিচ্ছি পিঞ্চ অফ সল্ট। আর দিয়ে দিচ্ছি আমি ব্ল্যাক পেপার। এখন এটাকে আমি ভালো করে মিক্স করে রেখে দেবো 10 মিনিটসের জন্য। আর এদিকে আমি একটা প্যানে ব্রোকলি আর ক্যাবেজ রেডি করে রেখেছি, এটাকে বয়েল করতে দেব। তো আমি ক্যাবেজ আর ব্রোকলিকে স্টিম করতে দিয়ে দিচ্ছি। এখন আমি একটা প্যান ভালোভাবে গরম করে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 2 স্পুন বাটার। এখন ফিশগুলোকে আমি এর মধ্যে দিয়ে হালকা ব্রাউন করে ভেজে নামাবো। আর স্টিম করা ভেজিটেবলগুলিও আমি এখন ফিশের সাইড দিয়ে দিয়ে ভালো করে হালকা ব্রাউন করে নামাবো। আর এদিকে আমি সেই বয়েল করা ভেজিটেবলের ওয়াটার ভিতরে গ্রেভি তৈরি করে নেব। আর এই গ্রেভিটা আপনি সবে কিনতে পাবেন, নানান ধরনের গ্রেভি আছে ভেজিটেবলস চিকেনের, বাট এটা ফিশের জন্য গ্রেভি আমি কিনে নিয়ে আসছি। সেটা আমি ওয়াটারের সাথে অ্যাড করে দিয়েছি। সাধারণত ইংলিশটা আমাদের মতো মশলা দিয়ে খায় না, ওরা ওদের যেভাবে ফিশ কারিটা করে বা ফিশটা খায় সেভাবেই আমি করে দেখাচ্ছি। আনটিল থিক হওয়া পর্যন্ত গ্রেভিটা আমি তৈরি করে নেব। এখন আমি ফিশটাকে আর একটু স্টিম করে নামিয়ে নিচ্ছি। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেছে আমার কড ফিশ অ্যান্ড ভেজিটেবল ইংলিশ স্টাইল ফিশ কারি। সো ইংলিশটা এভাবেই খেয়ে থাকে ফিশ, আমাদের মতো কারি করে খায় না, গ্রেভি দিয়ে খেয়ে নেয়। সো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপনারা কিপ ওয়াচিং করবেন, আমাকে এনকারেজ করবেন টু মেক মোর ভিডিও। থ্যাংক ইউ সো মাচ।